এই বক্সটা আমার হাতে চলে এসেছে, আর এই বক্সের মধ্যে কি কি আছে পুরোটাই তোমাদেরকে দেখাবো এখন। তো ভাই, এই বক্সটাকে ওপেন করার সাথে সাথে এখানে এই দুটো লাইট ইউনিট আমি পেয়ে গেছি। এটা একটা ইউনিট আর এটা একটা ইউনিট। আর এই পাশে এই দেখো, একদম পুরো দারুণ ব্রাইটনেস এর সঙ্গে লাইট গুলো জ্বলতে শুরু করে দিয়েছে। এটা ঢুকেছি আমরা, ঢোকার পরে এটা খুলে গেছে, এই যে এখন টাইট দেওয়া হচ্ছে এটাকে। তো অলরেডি এই ক্র্যাঙ্ক আর্মটা নেওয়া হলো, এবার এটা এই এই সাইকেলটার মধ্যে ফিট খাবে। এবার খুব পেয়েছে আমাদের সাইকেলটা, মানে দাদা দাদা খুব আপসেট হয়েছে। দাদা দাদা ইগোতে নিয়ে নিয়েছে যে সাইকেলে হাওয়া দিতে হবে, তো বলছে যে সাইকেলে হাওয়া দিয়ে দেবে না। একটা সেফটি ফিচার হিসাবে কাজ করে, সেই হিসাবে আমি অ্যামাজন ঘাটতে শুরু করলাম। আর অ্যামাজন ঘাটতে ঘাটতে আমার এই লাইটটা চোখে পড়লো, তো দেখে আমার বেশ ভালো লাগলো। এর মধ্যে বেশ কিছু অ্যাডভান্স ফিচারও রয়েছে, তাই আমি অর্ডার করে দিলাম। কিন্তু এই লাইটটা আসতে এখনো পর্যন্ত 7 দিন বাকি, তাই 7 দিনে কি আমরা কিছু করবো না? চলো একটুখানি এগানো যাক গল্পের দিকে। তো যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা জানো যে আমাদের একটা ওয়ালটেক্সের সাইকেল আছে। তো ওয়ালটেক্সের সাইকেলে বেশ কিছু প্রবলেম দেখা দিয়েছে, আর আমাদের এখান থেকে মানে মোটামুটি একটা সাইকেলের ভালো দোকানে যদি তুমি যেতে চাও প্রায় 9 কিলোমিটার দূরে এখান থেকে যেতে হবে। তো আমরা এখন বেরাবো আর রাস্তায় গিয়ে আমি দেখাবো যে সাইকেলে কী কী প্রবলেম দেখা দিয়েছে। আর সাথে থাকো বেশ কিছু দারুণ জিনিস আনবক্সিংয়েরও কিন্তু ব্যাপার রয়েছে। অলরেডি আমরা এখন বেরিয়ে পড়েছি রানাঘাটের উদ্দেশ্যে। এইদিকে আমার সাইকেলটা রয়েছে আর এইদিকে আমাদের ওয়ালটেক্সটা রয়েছে। তো ওয়ালটেক্স একটা প্রবলেম দেখা দিয়েছে, এর যে ক্র্যাঙ্ক আর্মটা রয়েছে তো এটাতে একটুখানি প্রবলেম করছে, তো এটাকে একটুখানি চেঞ্জ করাতে হবে। আর তার সাথে সাথে এই যে হেডসেট, হেডসেটটাও একটুখানি এরকম ঢিলা হয়ে গেছে, এটাকেও একটুখানি টাইট করাতে হবে। এই জিনিসগুলো বাড়িতেই করা যেত, কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। অনলাইন থেকে অর্ডার দিলে মিনিমাম 7 দিন মতো সময় লাগবে, কিন্তু সেই সময়টা এই মুহূর্তে হাতে নেই। তো এটাকে, এর জন্যে আমরা এখন রানাঘাটের দিকে যাচ্ছি, তো রানাঘাট থেকে এটাকে রিপ্লেস করাবো। তো এরকম পেট্রোল পাম্প দেখলে এরকম সুড়সুড়ি জায়গা ওঠে এরকম হাওয়া দেওয়ার জন্য, কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে যে এরকম খুব পেয়েছে আমাদের সাইকেলটা, মানে দাদা দাদা খুব আপসেট হয়েছে। দাদা দাদা ইগোতে নিয়ে নিয়েছে যে সাইকেলে হাওয়া দিতে হবে, তো বলছে যে সাইকেলে হাওয়া দিয়ে দেবে না। আমাকে বললো যে হাওয়া দিয়ে নাও, আমি বললাম যদি আমি হাওয়া দিই দিই তাহলে তোমার পুরো ট্যাঙ্কি খালি হয়ে যাবে। যাই হোক, চলো দাদা ইগোতে নিয়ে নিয়েছে। দুই পৃথিবী, হ্যাঁ সে কপিরাইট চলে আসলো। এই কিন্তু কিন্তু সেটা কথা নয়, ব্যাপারটা হচ্ছে এখন সাইকেলে তো হাওয়া দিতে গেলে 5 টাকা দিতে হবে, এবার কি করবো? দাদা তো ইগোতে নিয়ে নিয়েছে। কোথায় বাইক টাইক নিয়ে আসবে? BMW, KTM, তার বদলে আমরা দুটো সাইকেল নিয়ে হয় নাকি বাবা? দোকানে সাইকেল নিয়ে আমরা চলে এসেছি, দিয়ে দাদা ইগোতে নিয়ে নিয়েছে। সব কিছু করনে কা ইগো হাট মত করনে কা, কি করবি কেন? পেট্রোল পাম্প কিনে নেবি ইগো হাট করলে? হ্যাঁ, দিয়ে বলি যে সাইকেলে হাওয়া বড় হয়ে যাবে। শুধু শুধু সাইকেলে হাওয়া বলবো, পেট্রোল ভরবো না কাউকে। আচ্ছা, তাহলে সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, ওই ওই পেট্রোল পাম্পে গিয়ে ট্রাই করবো। হ্যাঁ, আমি 5 টাকা খরচ করবো না, করবো না 5 টাকা। আরে পেট্রোল পাম্প কিনতে পারি না, পারি মেজাজটাই তো আসল রাজা না? জেলা তার মেজাজ, তার আবার রাজা। তো ভাই, আমাদের তো হাওয়া তো ভরা হলো না, এদিকে আমরা রানাঘাটে ঢুকে গেছি, আর এইদিকে ঝুলন্ত ব্রিজে আমরা এরকম দোল দোল দুলুনি করতে করতে আমরা যাচ্ছি এখন সাইকেলের দোকানের দিকে। আরও টুকটাক কাজগুলো রয়েছে, প্রত্যেকটা কাজগুলো দেখাবো। আর এইটা দেখো, এটা হচ্ছে গুগলের গাড়ি, গুগলের ম্যাপের গাড়ি এটা। তো এখানে এটা আবার খুলে গেছে, যে প্রবলেমটার জন্য নিয়ে এসেছিলাম, তো সেই প্রবলেমটা এই যে আবার এই রাস্তায় যেতে যেতেই খুলে গেছে। রানাঘাটে ঢুকেছি আমরা, ঢোকার পরে এটা খুলে গেছে, এই যে এখন টাইট দেওয়া হচ্ছে এটাকে। তো অলরেডি এই ক্র্যাঙ্ক আর্মটা নেওয়া হলো, এবার এটা এই এই সাইকেলটার মধ্যে ফিট খাবে। এবার তো অলরেডি এইদিকে এই কাজটা হচ্ছে, এটা ধর। এইটা দিয়ে আমরা করছিলাম, ঢুকিয়ে দিলেই হয়ে যেত। হ্যাঁ, ওটা দেবে, ওটা এখন আপাতত টাইট দিচ্ছে।
এখানে অলরেডি নাটটাকে খুব ভালো করে ভীষণ ভালো করে টাইট দেওয়া হচ্ছে ওটাকে, যদি এই প্রবলেমটা সেকেন্ড টাইম না হয়। কারণ ওই সাইকেল চালাতে চালাতে কি হচ্ছিল না, ওইটা নাটটা পুরো খুলে চলে আসছিল, মানে ওই যে ক্র্যাঙ্ক আর্মটা যেটা ওটা খুলে বেরিয়ে চলে আসছিল। কি সব ঠিকঠাক? প্যাডেল শ্যাফটে গন্ডগোল আছে, তার মানে প্যাডেলটাও চেঞ্জ করতে হবে। এরপরে এই হেডসেটটাকে একটুখানি টাইট দেওয়া হচ্ছে, এটাতেও একটুখানি প্রবলেম ছিল। আমরা এখান থেকে কাজগুলো জেনারেলি করিয়ে থাকি। ভাই গত এক ঘন্টা ধরে স্টাইল বাজারের সামনে অপেক্ষা করছি, বাট অমিতাভ সেই যে ঢুকেছে এখনো পর্যন্ত বেরানোর নামই নেই, কাজ ফাজ হয়ে গেছে কখন আমার, আর এদিকে ও বেটা ঢুকে বসে আছে। এদিকে আমি দুটো সাইকেল পাহারা দিচ্ছি, সাইকেল পাহারা দ্বারা আমি এই ছোট লোক এই কাজ হয়েছে, দে সাইকেল, সাইকেল এই যে পাহারা দিচ্ছিলাম পয়সা দে, ২০ টাকা ২০ টাকা। এটা কি বিল? পেপারবন? আমি অত কিছু বুঝি না, আমি হলাম ছোট লোক, মানে মানে বাচ্চা কাচ্চা মানুষ। ফাইনালি এই বক্সটা আমার হাতে চলে এসেছে, আর এই বক্সের মধ্যে কি কি আছে পুরোটাই তোমাদেরকে দেখাবো এখন। তো ভাই, এই বক্সটাকে ওপেন করার সাথে সাথে এখানে এই দুটো লাইট ইউনিট আমি পেয়ে গেছি, এটা একটা ইউনিট আর এটা একটা ইউনিট, আর এর সাথে রয়েছে এটা একটা রিমোট কন্ট্রোল। এই যে লাইট ইউনিটগুলো রয়েছে এটা দিয়ে পুরোপুরি ওয়্যারলেসলি এটাকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ তুমি এটাকে যদি সাইকেলের হ্যান্ডেলে লাগাও তাহলে এই লাইট দুটোকে তুমি ইজিলি এটার সাহায্যে তুমি কন্ট্রোল করতে পারো। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে রিচার্জেবল, আর এর সঙ্গে বিভিন্ন স্ট্র্যাপগুলো দিয়েছে। আমি সাইকেলে এটাকে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সাইকেলের পিছনে লাইট দুটোকে আমি ঠিক এইভাবে ইনস্টল করেছি, একটা এই পাশে আর একটা এই পাশে, আর এর যে কন্ট্রোল ইউনিট সেটা এইভাবে হাতে চলে গেছে। দেখো, এইভাবে আমি যখন সাইকেল চালাবো তখন আমি হাত থেকে এই লাইট দুটোকে ইজিলি কন্ট্রোল করতে পারবো। তো দেখো, এটা হচ্ছে রিমোট, আর এই দেখো, আর এই পাশে এই দেখো। একদম পুরো দারুণ ব্রাইটনেসের সঙ্গে লাইটগুলো জ্বলতে শুরু করে দিয়েছে। তিনটে মোড এতে দেখা যাবে। আর এবারের নাইটের ব্রাইটনেস চেক করার সময়। যে ব্যাটারি ব্যাকআপ সেটা আমার খুবই ভালো লেগেছে, আর যখনই যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করি আর তোমাদের সামনে যখন সেটাকে নিয়ে আসতে হয়, তো তখন তার আগে সেটাকে আমি প্রচুরবার টেস্ট করি, বিভিন্ন রকমভাবে টেস্ট করি। এটা কমপ্লিটলি একটা ওয়াটারপ্রুফ লাইট, আর এটার যে সাইরেনটা শুনে এসেছি, সাইরেনটা ভাই একদম কমপ্লিটলি বেকার, মানে তুমি ভিড়ের মধ্যে তো কোনোদিনই শুনতে পাবে না, যখন পরিবেশ শান্ত থাকবে তখন তুমি একটু হালকা শুনতে পারো, আদারওয়াইজ তুমি শুনতেই পাবে না, অন্য লোক শোনাও তো দূরের কথা। তো দেখো ভাই, ব্রাইটনেস কিন্তু এটা দুর্ধর্ষ লেভেলের। তোমার পিছনে যদি কোনো গাড়ি থাকে, কোনো লোক থাকে, মানে তোমাকে নোটিশ করতে একদম ভীষণভাবে বাধ্য। একদম পুরো বাইকের যেরকম লাইটগুলো হয় একদম এক্স্যাক্টলি সেরকম ব্রাইটনেস। আমি তো মনে করি যে কোথাও হয়তো একটু বেশি বেশিও হয়তো ব্রাইট হয়ে যেতে পারে। তাহলে বাকি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলো না। আমি সাইকেল রিলেটেড কন্টেন্ট আর ট্রাভেল রিলেটেড কন্টেন্ট এনে থাকি। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দা বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই।